আপনি আপনার বিবি বাল বাচ্চার জন্য দেশ ভ্রমণ করে বিদেশে গিয়ে আপনি যেই কষ্ট উপভোগ করছেন ওই সমস্ত কষ্টের উপভোগের প্রতিফল স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামায়ে আমালের মধ্যে লিখে দেবে। ও বেরাদার, তাহলে হাকুল্লাহ যদি করা যায়, নামাজ রোজা যদি করা যায়, যদি আমরা নামাজ পড়ি তার সাথে সাথে যদি মাঠে গিয়ে ঘাস কেটে আনি, যতক্ষণ আমরা ঘাস কাটবো ঘাস কাটতে যাব আর আসবো, যেমন নামাজ পড়তে গিয়ে যেমন নেকি পাওয়া যায়, অমনি ঘাস কাটতে গেলেও আমরা ওইরকম নেকি পাবো। ও বেরাদার, যদি আমরা নামাজ পড়ি আর নামাজের সাথে সাথে যদি আমরা রুজির ব্যবস্থা করার জন্য যেই কোনো কাজ করি না কেন, চাই দেশে হোক বিদেশে হোক যেখানেই কাজ করি না কেন, যতদিন আমরা কাজ করব আর যদি আমরা নামাজি হই, তাহলে ওই সমস্ত কাজের নেকিগুলো আল্লাহ পাক আমাদের নামায় আমালে লিখে দেবে। ও বেরাদার, আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি আল্লাহর ইবাদত না করেন, আর যদি সারা দিন যদি ওই প্রখর প্রচন্ড রৌদ্রের তাপে গিয়ে আপনি যদি জমি চাষ করেন, ধান পুঁতেন, আর যদি কোনো মাঠে ঘাটে কাজ করেন কিংবা দেশ ছেড়ে বিদেশে গিয়ে কাজ করেন, আপনার সেই কাজের দরুন একটাও নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। তাহলে সব কাজের নেকি পেতে হলে আপনাকে আগে নামাজ ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা হলো সাদকায়ে জারিয়া, যদি কোনো মানুষ আল্লাহর এই মাখলুকের মধ্যে আল্লাহর এই মাখলুকের ভালাইয়ের জন্য যদি কোনো কাজ করে দেয়, উপকারের জন্য যদি কোনো কাজ করে দেয়, তার নেকি কিয়ামত পর্যন্ত তার নামায়ে আমালের মধ্যে লিখিত হবে। কিন্তু এখানে যদি কোনো মানুষ 1000টা মসজিদ তৈরি করে দেয়, আর সেই মসজিদে যদি ভর্তি ভর্তি লোক প্রত্যেক দিন নামাজ পড়ে, আর সেই তাদের নামাজগুলো আর তাদের তার সেই নামাজ তাদের নামাজের যে নেকিগুলো যে মসজিদ বানিয়েছে তার নেকিগুলো সে ততক্ষণ পাবে না যতক্ষণ পর্যন্ত সে নিজে নামাজ না পড়বে, ততক্ষণ পর্যন্ত সে ওই নেকিগুলো পাবে না। ইয়ানি তাহলে বোঝা গেল এখানে যে আগে নিজেকে নামাজি হতে হবে, নিজেকে আগে নামাজি হতে হবে। আমি যখন নামাজি হয়ে গেলাম তারপরে যে কোনো আমি কাজ করি না কেন, হালাল কাজ সব কাজ যে হলো নেকির কাজ, চাহে হাট বাজারে যাই, রেশনের দোকানে যাই, যেখানে যাই না কেন সব নেকি হবে, নেকি নেকি হবে। ও বেরাদার, তাহলে বোঝা গেল এখানে নামাজ আমাদেরকে বাধ্যতামূলক পড়তেই হবে। এবার বলবেন আমরা তো গড়ি গড়ি নেকি করলাম, মসজিদ তামির করে দিলাম, দান ও খয়রাত করলাম, ঠিক আছে তোমাকে নেকি দেওয়া হবে, তুমি মসজিদে দান করলে, তুমি মাদ্রাসায় দান করলে, তোমার নেকিগুলো আল্লাহ পাক তোমাকে দিল। এবার বলো মুমিন বান্দারে ওই নেকিগুলো তুমি রাখবে কোথায়? তুমি যাকাত দান করলে, যাকাত আদায় করলে, তুমি সাদকায়ে জারিয়ার কোনো জিনিস সাদকা করলে, আল্লাহর এই মখলুকের ভালাইয়ের জন্য তুমি পানির ব্যবস্থা করিয়ে দিলে, মসজিদের ছাদ তুমি ঢালাই করিয়ে দিলে, এবার যে ছাদে তুমি যেই টাকা লাগিয়েছো সেই টাকার নেকিগুলো আল্লাহ পাক হয়তো তোমাকে দিয়ে দিলেন, এবার তুমি বলো ওই নেকিগুলোকে তুমি রাখবে কোথায়? কেননা তোমাকে তো কবরস্থান যেতে হবে,
তোমাকে তো কবরে যেতে হবে, একখানা কাফন সাদা কাফন ছাড়া তো তুমি কোনো জিনিস নিয়ে যেতে পারবে না, তাহলে তোমার ওই সব নেকিগুলো কি করে যাবে? সেই নেকিগুলো নিয়ে যাওয়ার জন্য একটা ব্যাগের প্রয়োজন পড়বে, সেই নেকিগুলোকে ওই কিয়ামতের মাঠে হাশরের ময়দানে নিয়ে যাওয়ার জন্য আপনাকে একটা আপনার একটা ব্যাগের প্রয়োজন পড়বে, থলির প্রয়োজন পড়বে। ও বেরাদার, আর ওই ব্যাগটা হলো, ওই থলিটা হলো নামাজ। এই নামাজ হচ্ছে দিনের খুঁটি, দিনের সুতুন। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ, আর এই নামাজ হলো নেকির জন্য থলে ইয়ানি ব্যাগ। আপনার যখন নামাজ থাকবে, আপনি যদি দান করেন, ওই দানের নেকি গুলো নামাজের থলিতে ঢুকে যাবে। আপনি যদি যাকাত দেন, ওই নেকি গুলো আপনার নামাজের থলিতে ঢুকে যাবে। আপনি দুনিয়াতে যেই কোনো কাজ করে নেকি অর্জন করুন না কেন, সমস্ত নেকি গুলো আপনার ওই নামাজের থলিতে ঢুকে যাবে। কোন সুবহানাল্লাহ! আর যদি থলি না থাকবে তো কয়টা হাতে কয়টা নেকি আপনি নিয়ে যাবেন? কারণ হাত তো থলি কিয়ামতের মাঠে যাবে না, হাতে তো কোনো কিছু নিয়ে যেতে পারবেন না। ওই নামাজের মাধ্যমে আপনার নেকিগুলো যাবে, কারণ নামাজই হবে আপনার আসল বন্ধু। চাহে কবরে হোক, হাসরে হোক, মাঠে হোক, যেখানেই হোক, ওই নামাজ আপনার আসল বন্ধু হবে। আপনি একা কি কবরে থাকবেন, নামাজ আপনার সঙ্গ দিবে। আপনার মনের মধ্যে ভয় প্রবেশ করবে যে এই মাটির ঘরে, এই চতুর্দিকে মাটি আর উপরে বাঁশের খুঁটি, এই সব দেখার পরে আপনার মনের মধ্যে একটা ভয় প্রবেশ করবে, আর ওই ভয়টাকে দূরভূত করার জন্যে নামাজ আপনার পাশে এসে দাঁড়িয়ে যাবে। কোন সুবহানাল্লাহ! আর ওই নামাজ আপনার নেকিগুলোকে গুনে 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 জোগাড় করে একটা করে আপনার কাছে নিয়ে আসবে। কোন সুবহানাল্লাহ! তাহলে এবার বলুন, যদি আমরা নামাজ না পড়ি, তাহলে আমরা যদি ইমানদার হই, আমরা যদি চরিত্রবান হই, আমরা যদি পাড়া প্রতিবেশীকে দান ও খয়রাত করি, ভরি ভরি দান ও খয়রাত করি, তাহলে এই সব নেকিগুলোকে কুড়িয়ে নিয়ে যাওয়ার মতন কোনো মানুষ নাই, কোনো জিনিস নাই, একমাত্র শুধু আছে তো নামাজই আছে। এবার দুনিয়া থেকে আপনি বেনামাজি হয়ে যদি বিদায় হয়ে যান, তাহলে আপনি না কবরের মধ্যে কোনো বন্ধু পাবেন, আর যখন বন্ধু পাবেন না, তখন কোন জিনিস আপনার কাছে নিয়ে যাওয়া আসা করবে না। আপনি যদি নামাজ পড়েন, দুনিয়ার বুকে যদি আপনার কোনো নেকি ছুটে থেকে যায়, তাহলে সেই নামাজ সেই নেকিটাকে কুড়িয়ে নিয়ে চলে যাবে। যদি আপনি নামাজি হয়ে যদি মারা যান, আপনার জন্য এখান থেকে যদি কোনো কেউ নেকি পাঠায়, তাহলে সেই নেকিগুলো নামাজ আপনার কাছে পৌঁছে দেবে, আপনাকে ভয় করতে দেবে না, আপনাকে সান্ত্বনা দেবে যে শান্ত হয়ে যাও, ভয় করিও না, আমি তোমার সাথে আছি, আর আমি তোমার এমন প্রিয় বন্ধু যে আমি তোমাকে ধোকা দেব না। তুমি আমাকে হয়তো দুনিয়ার বুকে একাধবার ধোকা দিয়ে দিয়েছো, হয়তো জোহরের নামাজ আসরে পড়েছো, আসরের নামাজ হয়তো মগরিবে পড়েছো, হয়তো কোনোদিন ওই দুনিয়ার মোহে পড়ে তুমি হয়তো নামাজকেই কাজা করে দিয়েছো, কিন্তু আমি তোমার এক সেকেন্ড এক মুহূর্তের জন্য আমি তোমার আজ সঙ্গ ছাড়ব না, যেহেতু তুমি আমাকে সঙ্গী করে দুনিয়ার বুকে রেখেছিলে, আজ আমি তোমাকে সঙ্গী করে এই দুনিয়ার বুকে রাখবো। কোন সুবহানাল্লাহ! আসলে দর্পণ আল্লাহুম্মা সাইয়েদেনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়েদেনা মাওলানা মুহাম্মাদ সাল্লো আলা মুহাম্মাদিন সাল্লো আলা হরদম জোবান সে নিকালো পাক নামে মোহাম্মদ, হরদম জোবান শাফিয়ানা মোহাম্মদ। আল্লাহ রব্বুল আলামিন
কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বেরাদার, এই নামাজকে যদি তুমি বন্ধু করে নাও, এই নামাজকে যদি তুমি দোস্ত করে নাও, আল্লাহ পাক নিজে সাক্ষী দিচ্ছেন যে এই নামাজ তোমাকে মদ খেতে দেবে না, এই নামাজ তোমাকে জুয়া খেলতে দেবে না, এই নামাজ তোমাকে ফাঁসি করতে দেবে না, এই নামাজ তোমাকে জিনা করতে দেবে না, এই নামাজ তোমাকে কোনো রকমের গুনাহের কাজ করতে দেবে না, এই নামাজ তোমার জবান থেকে বেহুদা কোনো কথা বলতে দেবে না, এই নামাজ তোমার হাতকে রক্ষা করবে, এই নামাজ তোমার চোখকে রক্ষা করবে, এই নামাজ তোমার চোখের গুনাহ যেটা হয় সেই গুনাহ থেকে তোমাকে এই নামাজ বাঁচাবে, হাত দ্বারা যদি কোনো গুনাহ হয় ওই গুনাহ থেকে এই নামাজ তোমাকে বাঁচাবে, পা দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায় ওই নামাজ ওই পাকে আটকে দেবে, ওই পাকে চলতে দিবে না ওই গুনাহর দিকে। ও বেরাদার, আল্লাহর কথা একবার মেনে দেখুন, আল্লাহর কথা একবার ইমানের সাথে বিশ্বাস করে দেখুন। আমরা জানি আপনারা, আমরা ঈমান নিয়ে এসেছি আল্লাহর উপরে, আমরা ঈমান নিয়ে এসেছি কোরআনের উপরে, আমরা ঈমান নিয়ে এসেছি রাসূলুল্লাহর উপরে, আমরা ঈমান নিয়ে এসেছি, কিন্তু ঈমান আনার সত্ত্বেও আমরা আল্লাহর কোনো কথাকে বিশ্বাস করি না, কারণ আল্লাহ পাক আমাদেরকে যখন নামাজ পড়তে বলেছেন আমরা গাফিল হয়ে গেছি, আমরা মুখ ঘুরিয়ে নিয়েছি। যখন আল্লাহ পাক ওই মসজিদে মুয়াজ্জিনের দ্বারাই যখন তোমাকে ডাক দেয় হাইয়া আলা সালাম হাইয়া আলাল ফালাহ, এই বলে যখন ডাক দেয় তুমি কান ঘুরিয়ে মুখ ঘুরিয়ে তুমি অন্যদিকে হাঁটতে থাকো, ওই ডাকের সাড়া দিতে তুমি যেও না, এই শব্দটার মানে হলো এসো এসো নামাজের দিকে এসো, এসো এসো এ দুনিয়ার মানুষেরা নামাজের দিকে এসো, এ দুনিয়ার মানুষেরা কামিয়াবির দিকে এসো, এসো চলে এসো। এই বলে মুয়াজ্জিন তোমাকে পাঁচবার ডাক দেয়, কিন্তু যদি তোমার মুখে ওই কথাটা যদি ইমানের সহিত বিশ্বাসটা থাকতো তাহলে তুমি জানতে যেটা আল্লাহর কথা, এটা আল্লাহর দিকে ডাক দেওয়া হয়েছে, আল্লাহর দিকে রুজু করা করতে বলা হয়েছে। ওই মুয়াজ্জিনের আজানের, ওই মুয়াজ্জিনের আজানের আওয়াজ শুনে তুমি আর এক মুহূর্ত বাড়িতে থাকতে পারতে না, আর এক মুহূর্ত তুমি দোকানে থাকতে পারতে না, এক মুহূর্ত তুমি ব্যবসাতে থাকতে পারতে না, কারণ তোমার মনে আল্লাহর কোনো ভয় নাই, তোমার মনে কোনো আল্লাহর কোনো ডর নাই, তোমার মনের মধ্যে আল্লাহর কথার কোনো বিশ্বাস স্থাপক নাই, কারণ তুমি তোমার দুনিয়ার মোহে পড়ে তোমার অন্তরের মধ্যে দুনিয়ার ভালো আশা ভরে রেখেছ, তুমি তোমার মনের মধ্যে দুনিয়ার মহব্বত ভরে রেখেছ, বলেই ওই আল্লাহর ডাকে তোমার মনের মধ্যে কোনো পরিবর্তন হয় না, তোমার মাথার মধ্যে কোনো পরিবর্তন হয় না, তোমার চিন্তা ভাবনার মধ্যে কোনো পরিবর্তন হয় না। ও মুসলমান, আল্লাহর কথা একবার বিশ্বাস করে আল্লাহর ডাকে তোমরা একবার সাড়া দাও। যখন আল্লাহ ডাক দিয়েছে আকিমুস সালাত, দেখো দেখো নামাজ কায়েম করে একবার দেখো কি হয়, একবার তুমি 40 দিন নামাজটা কায়েম করেই দেখো, নামাজটা পড়েই দেখো না কেন তুমি কাজের সময় পাও কিনা, তুমি সংসার করার সময় পাও কিনা, তুমি বিবি বল বাচ্চা বউ স্ত্রীর সঙ্গে তাদের সঙ্গে সময় দিতে পারো কিনা, তুমি দেখবে যখন তুমি আল্লাহর ডাকে সাড়া দেবে, আল্লাহ যখন ডাক দিবে আকিমুস সালাত নামাজ কায়েম করো, তখন ছুটে গিয়ে তোমরা নামাজ কায়েম করো। যদি তোমরা নামাজ কায়েম করবে দেখবে আল্লাহর কথা অনুযায়ী ওই নামাজ
ওই নামাজটা তোমাকে হাত দ্বারা গুনাহ করতে তোমাকে বাধা দিবে, ওই নামাজটা তোমার জবানটাকে বাধা দিবে, ওই বেহুদা কথা বলা থেকে তোমাকে ওই নামাজ বাধা দেবে, ওই চোখ দ্বারা যেটা গুনাহ হয় ওই গুনাহ থেকে এই নামাজটা তোমাকে বাধা দেবে। যেই পা দ্বারা হেঁটে তুমি গুনাহ করতে যেতে ওই পাটাকে বন্ধন ভাবে আটকে রেখে দেবে, এই নামাজ তোমাকে কোনো গুনাহ করতে দেবে না। কর সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হরদম জোবান পাক নামে মুহাম্মাদ হরদম জোবান সে নিকালো শাফি না মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বলুন, এত কথার মাঝে আপনি কি শিক্ষা পেলেন? আপনাকে নিয়ে এসেছিলাম ওই হাদিস থেকে যে একবার মরার পূর্বে যদি কলমা পড়া যায় তাহলে সে ব্যক্তি জান্নাতি। তাহলে এত কথার মাঝে আমাদেরকে ভাবতে হবে, চিন্তা ভাবনা করে যেটা রেজাল্ট আউট হবে সেটা হলো নামাজ। ইয়ানি নামাজ যদি না পড়া যায় মরণের পূর্বে আমাদের জবানে কলমা আসবে না। তাহলে যদি জবানে কলমা না আসে তাহলে আমরা জান্নাত পাব না। তাহলে এত গালি কথার মাঝে আমাদেরকে নামাজটা হলো মেন, আর নামাজটা আমাদেরকে পড়তে হবে। আল্লাহর নবী ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, মওত তো তোমার নিকটবর্তী হয়ে গেছে, এবার তুমি কলমাটা পড়ে নাও। কিন্তু সাহাবী খালি টুক টুক করে আমার নবীর দিকে তাকিয়ে আছেন, জবানের মধ্যে কোনো কালাম বেরোয় না। নবী সালাম করেছেন, সালামের জবাব আসে না। জবানটাকে যেন আঠা দিয়ে গন দিয়ে যেন চিপকে লাগিয়ে দেওয়া হয়েছে, জবান যেমন তার বন্ধ হয়ে গেছে। ও বেয়াদার, আমার নবী কয়েকবার বলার পর যখন তার জবানটা আটকে গেছে, জবানে কোনো কথা বের হচ্ছে না, কলমা পড়তে পারছে না, কোনো কালামি করতে পারছে না, কোনো কথা বলতে পারছে না, তখন আমার নবী মুস্তফা যা দয়ার নবী, রহমাতাল্লিল আলামিন, নূরের নবী, প্রেমের ছবি, দয়ার নবী, আমার সাহাবীদেরকে বললেন, ও আমার সঙ্গ সাহাবীরা, এই যে সাহাবি মৃত্যু শয্যায় পড়ে আছে, এর মা কোথায়? এর আম্মা জানকে ডেকে নিয়ে এসো। সাহাবীরা সঙ্গে সঙ্গে ওই সাহাবীর আম্মা জানকে ডেকে নিয়ে আসলেন। যখন ওই সাহাবি যখন ওই সাহাবীর মা সেখানে উপস্থিত হয়ে গেলেন, ওই সাহাবীর মাকে আল্লাহর নবী বলেন, ওগো আম্মা জান, তোমার সন্তান মৃত্যু শয্যার মধ্যে আছে, সারা জীবন আমার খিদমত করেছে। ও আম্মা জান, এ আমার সাহাবি, এ আমার সঙ্গী, একে তুমি মন থেকে ক্ষমা করে দাও। তখন সে সাহাবীর আম্মা বলেন, চোখ দিয়ে অঝোর নয়নে পানি ঝরিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, ওগো রহমাতাল্লিল আলামিন নবী, আমি তো মা, আমার ইচ্ছা হয়েছিল ক্ষমা করে দিতে, কিন্তু মন যে আমার ক্ষমা করতে চাইছে না, আমি তো চাইছি ক্ষমা করতে, কিন্তু ওগো নবী, আমার মন চাইছে না ক্ষমা করতে। যখন এই আপনার সাহাবী যুবক অবস্থায় ছিল, যখন শরীরের মধ্যে শক্তি ছিল, তার স্ত্রীকে এত ভালোবাসত, তার স্ত্রী
স্ত্রীর সঙ্গেই থাকতো, কিন্তু আর সে তার মাথার মধ্যে এটা কোনোদিনও চিন্তা ভাবনা করেনি যে তার একটা বৃদ্ধ মা আছে, তার বৃদ্ধ মাকে খেতে লাগবে, তার বৃদ্ধ মার পরনে একখানা কাপড় লাগবে, সে কোনোদিনও চিন্তা ভাবনা করেনি। ও আল্লাহর নবী, ও গোমার নবী, ও গো দয়ার নবী, আমার এই সন্তান কোনোদিন আমার কথা চিন্তা করেনি, আমি লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে খাই, কোনোদিনও আমার জন্যে এই শুভ চিন্তা হয়ে আমার দাঁড়ায়নি, কোনোদিনও এই ভাবেনি যে তার বৃদ্ধ মায়ের কোনোদিনও 5 টাকার দরকার হতে পারে, ওষুধের টাকার প্রয়োজন হতে পারে, কোনোদিনও এই বৃদ্ধ মায়ের ভালো মন্দ খাওয়ার ইচ্ছা জাগতে পারে এই চিন্তা ভাবনা কোনোদিনও করেনি। ও গো আল্লাহর নবী, এই আমার সন্তান আমাকে খুব অত্যাচার করেছে, আমার উপরে খুব জুলুম করেছে, এক কথায় আমার উপরে এত অত্যাচার করেছে যে আজ আমার মনটা তাকে ক্ষমা করতে চাইছে না। আল্লাহর নবী যখন বৃদ্ধা মায়ের এই কথা শুনলে, আমার নবীর চোখে জল এসে গেল, আর বলল, মা যদি তুমি ক্ষমা না করো তাহলে আমি এর একটা ব্যবস্থা করতে পারি, এ যখন আপনার উপরে অত্যাচার করেছে, ও গো মা তোমার উপরে এত জুলুম করেছে, তোমাকে কোনোদিনও ওষুধের পয়সা দেয়নি, তোমাকে কোনোদিনও পরনের কাপড়ে খানা কোনোদিন এনে দেয়নি, তোমাকে কোনোদিনও টাকা পয়সা দেয়নি, তোমাকে যদি কোনোদিনও মা কোনোদিনও তোমাকে মা বলে ডাকেনি, মা বলতে গিয়ে লজ্জা করেছে, তার স্ত্রীর ভয়ে তোমার খিদমত করেনি, ও গো মা আজকে আমি তার একটা ব্যবস্থা করছি। বলে কি ব্যবস্থা করবে? সাহাবীরাকে বলল, ও আমার সাহাবীরা, তোমরা যাও যাও বনের লোকড়ি জঙ্গল থেকে লোকড়ি নিয়ে এসো। যখন জঙ্গল থেকে লোকড়ি নিয়ে আসা হলো, শুকনো শুকনো লোকড়ি যখন একাঠা করা হলো, তখন ওই লোকড়িগুলোকে আল্লাহর নবী বললেন, তাতে আগুন লাগিয়ে দাও। যখন সেই লোকড়িগুলোতে আগুন লাগিয়ে দিল, আগুন দাও 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 করে আগুন জ্বলতে লাগলো। আল্লাহর নবী তখন ওই সাহাবীদেরকে বলছেন, ও প্রিয় সাহাবীরা, এই যে আমার সাহাবী মৃত্যু শয্যায় আছেন, এই সাহাবীকে তুলে খাটিয়া সময়ে তুলে তাকে ওই আগুনের মধ্যে ফেলে দাও। আল্লাহু আকবার। ওই সাহাবীরা আমার দিনের নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী ওই সাহাবীকে যখন মৃত্যু শয্যায় থেকে তুলে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করতে যাবে, ইয়ামত অবস্থায় তার বৃদ্ধা মা ছুটে এসে বাধা দিয়ে বলল, ও গো রাসূল, ও গো আল্লাহর নবী, ও গো দয়ার নবী, রহমাতাল্লিল আলামিন নবী, আমার সন্তানের উপরে রহম করুন, আমার সন্তানকে আমার চোখের সামনে জ্বালিয়ে দিয়েন না, আমার সন্তান তো এমনি মৃত্যু শয্যায় আছে, আমার সন্তানকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করিয়েন না, আমি কি করে দেখতে পারব, আমার মন তিলমিল করে উঠেছে, আমার মমতা ছটফট করে উঠেছে। ও গো আল্লাহর নবী, ও গো দয়ার নবী, আমার সন্তানের উপরে রহম করে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ না করে তাকে ওইখানে রেখে দিন। আল্লাহর নবী বলেন, অগবিদ্যমান, যদি তুমি এই দুনিয়ার আগুনে তোমার সন্তানকে নিক্ষেপ করা দেখতে না পারো, তাহলে কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে এর চাইতে কত গুণ বেশি সেই আগুন, জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুনে যখন তোমার ওই সন্তানকে যখন ফেলে দেওয়া হবে তোমার চোখের সামনে, তুমি সেখানে কিভাবে তুমি দেখতে পারবে? ও আম্মা জান, তুমি যদি তোমার সন্তানের এখন ভালাই চাও তাহলে তাকে ক্ষমা করে দাও, যেহেতু আমার সাহাবী,
সে সাহাবী বলে তুমি যতক্ষণ না ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাত পাবে না, সে জাহান্নামে যাবে, এটাই হলো বান্দার হক। ইয়ানি যার ভুল করেছেন, যার হক গসব করেছেন, তার কাছেই আপনাকে ক্ষমা নিতে হবে। সে যদি ক্ষমা না করে তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আল্লাহর পয়গম্বর জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করবেন না। তো ভাইরা আমার, যদি আপনার বাড়িতে বৃদ্ধ মা থাকে কিংবা বৃদ্ধ বাবা থাকে, তাহলে তার লক্ষ্য করুন, খেয়াল করুন, তারও 10 টাকার প্রয়োজন হতে পারে, ওষুধের প্রয়োজন হতে পারে, সেও একটা মানুষ। আপনি যেমন আপনার সন্তানের লালন পালন করছেন কত কষ্ট করে, ওই জিনিসটা একবার ইতিহাসে নিয়ে যান। যখন আপনি ইতিহাসে নিয়ে যাবেন আপনি দেখতে পাবেন, আপনি বুঝতে পারবেন, আপনি বুঝতে না পারলে অনুভব করতে পারবেন যে আপনার আব্বাও কিংবা আপনার মা আপনার সঙ্গে এরূপ ব্যবহার করেছেন বাল্য অবস্থা থেকে নিয়ে, হয় কিশোর অবস্থাতে, হয়তো আপনি যুবক হয়ে গেছেন তখন হয়তো আপনার উপরে কিছু অত্যাচার করেছে, আর সেই অত্যাচারের বদলাতে আপনি সারা জীবন যতদিন বাপমা বেঁচে থাকবে ততদিন আপনি কষ্ট দিতে পারেন না। কারণ আপনাকে যে মানুষ ছোট শিশুবেলা থেকে যে মানুষ করে কিশোর অবস্থাতে নিয়ে এসেছেন তারই উপকার, বহুত উপকার আছে আপনার উপরে। তার জন্যেই সেই বৃদ্ধ মা বাপের ধ্যান রাখুন, খেয়াল রাখুন, তবেই আপনি লাভবান হতে পারবেন, তাছাড়া আপনি লাভবান হতে পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন যে বাপ মার মনের মধ্যে উফ পর্যন্ত যেন কোনো কষ্টবোধ না হয় সন্তানের দিক থেকে। যদি কষ্টবোধ পায় কোনো মা কোনো বাপ, যদি বাড়িতে তার তিনটা সন্তান থাকার সত্ত্বেও যদি খেতে না পায়, 4টা সন্তান থাকার সত্ত্বেও যদি সেই মাকে ছেঁড়া কাপড় পরে দেশে গ্রামে বেড়াতে হয়, তাহলে সেই সন্তান ভাবুন সেই সন্তানেরা তাদের ঠিকানা কোথায় হতে পারে। যেই মা আপনাকে কোনো নিজে না খেয়ে, আপনি যেমন আজ নিজে না খেয়ে আপনার সন্তানকে খাওয়াচ্ছেন, আজ যদি আপনার স্ত্রী আপনাকে ডিম সিদ্ধ করে এনে দিচ্ছে, অর্ধেকের বেশি ভেঙে আপনার সন্তানদেরকে দিয়ে দিচ্ছেন, খাও বাবা বলে, তেমনি কাল আপনার মাও আপনার সঙ্গে এইরূপ ব্যবহার করেছেন। এই সব লক্ষ্য রেখে বিরাদার মা বাপের দিকে খেয়াল রাখবেন, অবশ্যই ধ্যান রাখবেন, বৃদ্ধ মা বাপের খিদমত করবেন, যতদূর পারা যায় খিদমত চালিয়ে যাবেন, বেশি না পারেন কম তো পারবেন, যতটা প্রয়োজন ততটা না দিতে পারলে তার থেকে তো কিছু সামথিং কিছু তো দিতে পারবেন, যেহেতু আপনারও সংসার আছে, রোজগার হয়তো কম আছে, ইনকাম হয়তো আপনার কম আছে, সন্তান সন্ততি আপনার বেশি আছে, সংসারে খরচ হয়তো আপনার বেশি আছে, এটা আল্লাহ ভালোভাবে দেখছেন, ভালোভাবেই জানছেন। তো বেরাদার, কেউ কারো রুজি রুটি, কেউ কারো সাহায্য নিয়ে আসে না, এই রুজি রুটি যার দুনিয়ার বুকে যতটা রুজি আছে তার ততটা রুজি আল্লাহ পাক তার নামেই দেন। হয়তো আপনার সন্তান ছোট আছে, শিশু অবস্থায় আছে, আপনার সন্তান রোজগার করতে পারে না, কিন্তু ওই সন্তান আপনার খায়, আপনি তাকে খাওয়ান, কিন্তু আসলে আপনার রোজগার তাকে খাওয়ান না, বরঞ্চ আল্লাহর তরফ থেকে তার রুজি আপনার রোজগারের মধ্যে ভরে দিয়েছেন। মানে আপনার সন্তান যা খাবে আল্লাহ পাক তার নসিবে তার হকের খাবার সে খাবে, বরঞ্চ আপনার খাবে না। আপনার মা আপনার কাছে যদি থাকে আর যদি আপনার খাবার খায়, আপনার রোজগার থেকে খাবার খায়, ভাবিয়েন না যে আপনার রোজগার থেকে সে খাচ্ছে, বরঞ্চ আল্লাহ তার নসিবে ওই খাবারটা দিয়েছিল আপনার জারিয়ায়, ইয়ানি আপনার আপনাকে মাধ্যম করে ওই রুজিটা আপনার সন্তানের জন্য, আপনার আওলাদের জন্য, আপনার বিবির জন্য, আপনার মায়ের জন্য দিয়েছিল। এক কবিতার মধ্যে বলা হয়েছে, একজন ব্যক্তি এক কারখানার মধ্যে কাজ করছে, তার বেতন ছিল 5000 টাকা, সেই বেতন যখন 5000 টাকা ছিল, অনেক মেহনতে ইমানদারি সহিত সে কাজ করত কারখানার মধ্যে, এমত অবস্থায়
ওই কাজের মালিক সেই মজদুরকে ডেকে বলল, তোমার আজকে বেতন বাড়িয়ে দেওয়া হলো, 6000 টাকা বেতন করা হলো। সেই মজদুর ওই ব্যক্তি খুশি না হয়ে বললেন, ঠিক আছে বলে আবার সে নিজ কাজে রত হয়ে গেল, নিজ কাজে মেতে উঠল। ওই কারখানার মালিক সে চিন্তা করল, এই লোকটার ইমানদারি দেখে, তার মেহনত দেখে আমি তার বেতনটাকে বাড়িয়ে দিয়েছি 1000 টাকা, কিন্তু ও খুশি না হয়ে আমার শুকরিয়া আদায় না করে আমাকে ধন্যবাদ না জানিয়ে সে আবার কাজে লেগে গেল। এই কি আশ্চর্য ব্যাপার! কয়েকদিন দেখলো হয়তো কালকে ধন্যবাদ দিবে, হয়তো পরশু ধন্যবাদ দিবে, এই বলে কয়েকদিন কেটে গেল, মাস কেটে গেল, তাকে 6000 বেতন দেওয়া হলো, তবুও সে ওই মালিকের কারখানার মালিককে ধন্যবাদ জানালো না। তারপরের মাসে ওই কারখানার মালিক রাগান্বিত হয়ে তাকে ডেকে পাঠিয়ে বলল, ও ও আমার মজদুর, শোনো শোনো, তোমার আমি বেতন ইমানদারির জন্য বাড়িয়েছিলাম, আজকে আমি তোমার বেতন আবার 1000 টাকা কমিয়ে দিচ্ছি, আজ থেকে তুমি ওই 5000 টাকাই বেতন পাবে। বেরাদার, তারপরে ওই কারখানার মালিক দেখলো ওই ব্যক্তিটির মধ্যে কোনো পার্থক্য এলো না, সে শুকরিয়াও বলল না, সে সুপারিশও করল না, মালিক আমার বেতনটা কমায়েন না এই কথাটাও বলল না, সে আবার ঠিক আছে বলে গিয়ে কাজ করতে লাগলো। মালিক কিন্তু ছটফট করে, আসলে কোন মাটির মানুষ, তাকে লাভ দিলাম সে খুশি হলো না, লোসকান করলাম ব্যথা পেল না, আসলে কেই মানুষ এটা? তাকে ডাক দিল, ডাকার পরে যখন খুলে মেলে কথা বলল কারখানার মালিক, বলে, ওই আল্লাহর বান্দা আমাকে একটা কথার উত্তর দাও, আমি যে তোমার বেতন বাড়িয়ে দিয়েছি তাতে তুমি খুশি হওনি, আমাকে ধন্যবাদ জানাওনি, আবার আমি তোমার বেতনটাকে কমিয়ে দিয়েছি, ঘটিয়ে দিয়েছি, আমি কম তোমাকে দিয়ে দিয়েছি, তো সেই বেতন কম পাওয়ার কারণেও তুমি কোনো ব্যথা পাওনি, কোনো সুপারিশ আমাকে করো, এর কারণ কি? তখন সেই কারখানার মালিককে ওই আল্লাহর বান্দা বলল, ওগো কারখানার মালিক, শোনো শোনো, বেতন বাড়া বেতন কমা এই সবের দায়িত্ব তুমি কে? তুমি এমন কে যে আমার বেতন বাড়াবে আমার বেতন কমাবে? আসল মালিক তো মহান রব্বুল আলামিন, যিনি আমার রুজি রোজগারকে উঠানামা করেন, কারণ তিনি আমার রুজি তো দিচ্ছেন, তাতে যেই দিন তুমি আমার বেতনটা 6000 বাড়িয়েছিলে, 1000 বাড়িয়েছিলে, সেদিন আমার ঘরে একটি সন্তান জন্মগ্রহণ করেছিল, আমি বুঝতে পারলাম আল্লাহর তরফ থেকে সে আমার সন্তান, তার নিজের রুজি নিয়ে এসেছে। আর পরে তুমি যখন কিছুদিন পর যখন আমার বেতনটাকে কমিয়ে দিলে, যেই দিন কমালে তার আগাদিন আমার বাড়িতে একটা বৃদ্ধ মা ছিল, তিনি ইন্তেকাল করে গিয়েছিলেন, আমি বুঝতে পেরে নিলাম মালিক ওই আমার মায়ের সাথে তার রুজিটাকেও নিয়ে নিয়েছে। তাহলে এই দুনিয়ার রোজগার, দুনিয়ার ইনকাম কখনো বেশি হবে, কখনো কম হবে, কখনো কম হবে, কখনো বেশি হবে, শুধু এক লিমিটে যে আপনি ইনকাম করবেন সেটা কোনোদিনও হতে পারে না। ও বেরাদার, আজ যে আপনি বড় লোক হয়ে আছেন, আমি যে গরিব হয়ে আছি, কিছু সংখ্যক লোক বড় লোক থাকে, কিছু গরিব থাকে, কিন্তু সেই বড় লোক ভাবে যে আমারই টাকা, আমারই ধন, আমারই দৌলা, সবই আমারই, না, আল্লাহ পাক সবকে সমান ধন দৌলত দিয়েছেন, সবকে সম পরিমাণ সমান দিয়েছেন, কিন্তু তার মধ্যে কোন গরিবের অংশটাকে নিয়ে বড় লোকের নসিবে দিয়ে দিয়েছেন, বড় লোকের রুজিতে দিয়ে দিয়েছেন, কারণ ওই বড় লোকের কাছে ওই গরিব একদিন তার হক চাইতে যাবে। কেমন ভাবে? হয়তো আপনার কাছে সাহায্য নিতে আসবে,
হয়তো আপনার কাছে ভিক্ষা নিতে আসবে, হয়তো আপনার কাছে কোন রকমের সাহায্য চাইবে, আপনি যদি দিয়ে দেন তাহলে আপনার নসিব ভালো, কারণ তার মালটা তার হকের মালটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে, আর আপনার কাছে আবার তার মাল আল্লাহ পাক চাইতে পাঠিয়েছে। এবার যদি তার মাল তার হক আপনি তাকে দিয়ে দিলেন সেই গরিবটাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে তার মাল তার হক ছিল আমার কাছে, তার মাল ছিল আমার কাছে জমা, আল্লাহ আমাকে দিয়েছিলেন তার মালটা আমার নসিবে, তো ওই মালটা আমি গরিবটাকে দিয়ে দিলাম, তার মানে আমার মাল দিলাম না, বরঞ্চ আল্লাহ তার মালটা আমাকে দিয়েছিল আমি তার কাছে পৌঁছে দিলাম। এটা হলো দুনিয়ার একটা জারিয়া, দুনিয়ার একে অপরের একটা সাহায্য রূপে। ওই জন্য আল্লাহ পাক দুনিয়াতে গরিব বড় লোক, বড় লোক গরিব করেছেন, তাহলে গরিবদেরও অংশটা আল্লাহ পাক বড় লোকদেরকে দিয়ে দিয়েছেন। কিসের জন্য? তাদের পরীক্ষা নেওয়ার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ইমানদারের সহিত, ইমানের সহিত যেন এই দুনিয়া থেকে আমাদেরকে আমরা যাতে যেন বিদায় নিতে পারি। তো ব্রাদার, দেখো সিনিটে নিয়ে এসো, সিনিটে মাওলানা মোহাম্মদ সাল্লো আলা মোহাম্মদ সাল্লো আলা মোহাম্মদ হরদম জবান থামলবি ফরিশতোকে জন্নত মে আসাসিল থামলবি ফরিশতোকে জন্নত মে আসাসিল আরে হুকম খুদা না মানো তো হো গয়া জলিল লানত কে তখত উসকে لعنت کے تخت اس کے گلے میں پہنا دیا وتو عز من تشا وتو ذل من تشا ارشاد کبریا ہے فرمان مصطفیٰ ارشاد کبریا ہے فرمان مصطفیٰ وتعز من تشا وتذل من تشا نمرود نے خلیل کو جب آگ میں پھینکا پھر کیا ہوتا ہے دیکھیے مرضی خدا نمرود نے خلیل کو جب آگ میں پھینکا پھر کیا ہوتا ہے دیکھیے مرضی خدا ارے جلتی ہوئی آگ ارے جلتی ہوئی آگ دیکھو گلزار بن گیا وتعز من تشا وتذل من تشا وتعز من تشا وتذل من تشا ارشاد کبریا ہے فرمان مصطفیٰ وتعز من تشا وتذل من تشا وتعز من تشا وتذل من تشا شداد نے زمین پہ جنت جو بنوائی شداد نے زمین پہ جنت جو بنوائی
बनवाई। मथा ये खुश था कि झुके मेरे दर पे सारी खुदाई। शहदाद ने जमीन पे जन्नत जो बनवाई। अरे खुश था कि झुके मेरे दर पे सारी खुदाई। खुद भी ना देख पाया, अरे खुद भी ना देख पाया, दुनिया से चल बसा। वतो इस मंतशा, वतो जिल मंतशा, वतो इस मंतशा, वतो जिल मंतशा। इरशाद की बुरिया है, इरशाद की बुरिया है, फरमान मुस्तफा। हैया अला सला, हैया अलल फला, हैया अला सला, हैया अलल फला। अल्लाहुम्मा मौलाना मोहम्मद वलायाली, मौलाना मोहम्मद सल्लो अला मोहम्मदीन, सल्लो अला मोहम्मद। हर दम ज़बान से निकाला पाक नामे मोहम्मद, हर दम ज़ुबान तो। मुअज़्ज़ज़ सामईन इकराम, ऐ छिलो आमार बक्तव्य जा बोलार उद्देश्य छिलो एकटाई, যে আপনারা নামাজী হন, নামাজ ব্যতীত চাই মা বোন হোক, যুবক ভাই বোন হোক, যেই হোক, বৃদ্ধ বাবাজিরা হোক, আপনারা নামাজ পড়েন। নামাজ ছাড়ার কোনো গতি নাই, নামাজ ছাড়া কেউ কুল কিনারা পাবে না। তো আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকেই নামাজি বানান। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।